ପୋଖରୀକୁ ସଫା କରିବା ପାଇଁ ଦୁଇ ହଜାର ଅଠର ମସିହାରେ ତତ୍କାଳୀନ ଜିଲ୍ଲାପାଳ ସୁରେନ୍ଦ୍ର ମୀନା ଟେଣ୍ଡର ଆହ୍ୱାନ କରିଛନ୍ତି ଦେଢ଼ କୋଟି ଟଙ୍କା ଡିଏମ୍ଏଫ୍ରୁ ଖର୍ଚ୍ଚ କରାଯାଇ ପୋଖରୀରୁ ମାଟି କଢ଼ାଯାଇଥିବା ସରକାରୀ ତଥ୍ୟରେ ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି ଜିଲ୍ଲାପାଳ ସୁରେନ୍ଦ୍ର ମୀନାଙ୍କର ବଦଳି ପରେ ଜିଲ୍ଲାପାଳ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ ନିଖିଲ ପବନ କଲ୍ୟାଣ ତାଙ୍କ ସମୟରେ ବିଜୁଳି ବନ୍ଧକୁ ପାର୍କରେ ପରିଣତ କରିବା ପାଇଁ ଟେଣ୍ଡର ଆହ୍ୱାନ କରାଯାଇଥିଲା ଡିଏମ୍ଏଫ୍ ପାଣ୍ଠିରୁ ପଚିଶ କୋଟି ନବେ ଲକ୍ଷ ଟଙ୍କା ମଞ୍ଜୁର କରାଯାଇଥିଲା দিল্লির এক ঘরই নির্মাণকারী সংস্থা এই পরে ঠিকা সংস্থা বদলিলা কিন্তু পার্ক নাহি বরং দুই হাজার কোটি পোতা গলা মাটি ভর্তি করা দুই কোটি পচাশ লক্ষ টাকা খরচ হয়েছে

আজি এটা আমি বিজু বন্ধটাকে মূড়া কৌলু এ মনিপালটির ইনকম হোক মাছ চাষ করি মুনিপালিটি কিছু রোয়ালটি পাওলা দুইটা বন্ধ এসপি বন্ধ এস পি পয়টা গোটে বন্ এটা গোটে বন্ধ যে মনিস্টর ইনকম হো ছিল আজ সে মূড়া তো নাই ন এখানে এটা গোটে কুয়ারে পরিণত হয়ে যাইছে যে চার এক পাঁচ একড়ে পাড়ুটা সে পা আল নাইন যে আপনার সুন্দরগড় জলস্তর বি ধীরে ধীরে

প্ৰশাচন এৰকাৰ তাক উন্নতিকৰণ না কোটি কোটি টকা খৰ্চ কলে প্ৰথমে তাক খোলা খি দিয়া গ'ল দেঢ় কোটি টকা যেতিয়া শ্ৰী সুৰেন্দ্ৰ মীনা জিলাপালে সেই সময়তে প্ৰায় ডেৰ কোটি টকাৰ খোলা হ'ল পি পা পি জিলা খনিজ প্ৰতিষ্ঠানৰ তাক চৌদ কোটি টকা খৰচ বৰ্তমান পৰ্যন্ত শুনা যাওঁ চৌদ কোটি টকা খৰচ হৈছিল বত্ৰিছ কোটি টকাৰ পঁচিছ কোটি টকাৰ টেণ্ডৰ হৈছিল কিন্তু এবে শুনে পাওয়া যে নির্মাণধীন সংস্থা লেখা ব্লাক লিষ্টেড করা হয়েছে এবং পুড়ি এবার নয় টেন্ডর হব এবং পুঁথরে এর নূতন কাম আর শুধা যাচ্ছে যে চৌদ কোটি টঙ্কা খরচ হলো সে ফেরাইব কিংবা সে বিজুড়ি বন্ধক প যেমি লাগিয়ে ফেলে পড়বে কি প্রশাসন সরকার যে চৌদ কোটি তার কি করব